ভাতকে যতটা না ব্লেম দেওয়া হয়, আমি তার চেয়ে দুইটা জিনিসকে বেশি ব্লেম দিব। ভাত তো আমাদের খুবই প্রিয়, আমরা ভাত ছাড়া থাকতে পারি না, মেনি অফ আস আর অ্যাডিক্টেড টু ভাত, বলে যে মাছে ভাতে বাঙালি। তো এই ভাতটা কি আমাদের জন্য খুব বেশি ডেঞ্জারাস? ভাতটা কি আসলে আমাদের খাওয়া উচিত, বা ডায়েটে ভাতটা রাখা উচিত নাকি রাখা উচিত না, এই ব্যাপারে যদি একটু বলতেন ভাইয়া। সত্যি বলতে ভাত একটা ফ্যান্টাস্টিক ফুড। রিয়েলি? আমরা কিছু জায়গায় প্রবলেম তৈরি করে ফেলছি, এগুলো একটু আমার শেয়ার করি। ইটস লাইক ধরেন 1980s বাংলাদেশে ওবেসিটি রেট কত ছিল আমরা যদি একটু দেখি। এখন আসলে ওবেসিটি রেট অত বেশি না, ওবেস মানে অনেক মোটা। তো আমরা দেখবো বাংলাদেশে মানুষ মোটা হওয়া শুরু করছে হচ্ছে 1990s শেষ দিক থেকে, লেট 1990s থেকে। আচ্ছা, হ্যাঁ, এর আগে আসলে ওবেস পেশেন্ট খুব একটা পাওয়া যেত না কি বাংলায়। বলেন? হ্যাঁ, এর আগে মোটা মানুষ বেশি ছিল না। সিরিয়াসলি? ডায়াবেটিক অনস্লট শুরু হয়েছে কবে? লেট 1980s থেকে। আচ্ছা, এর আগে ডায়াবেটিস হচ্ছে গিয়ে মানে বড় লোকের রোগ বলে পরিচিত ছিল। হ্যাঁ, এবং গ্লোবালি এটা টার্মস হচ্ছিল গিয়ে ডিজিজ অফ দ্য অ্যাফ্লুয়েন্ট, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, এগুলো সব। তো দেখেন, তার আগেও আমাদের মানুষ ভাত খাইছে, অ্যাভেলেবল ছিল ভাত, কিন্তু একটু কম খাইছে। এবং আমরা যদি মাস পপুলেশনের দিকে যাই, আমরা দেখব যে সারা বছর ভাত খাওয়ার সামর্থ্য অধিকাংশ মানুষের ছিল না। আসলে আপনি গ্রামের অঞ্চলে গেলে, গ্রাম অঞ্চলে গেলে আপনি কমন পাবেন, আপনার চৈত্র বৈশাখ মাসে মানুষের ঘরে ভাত থাকতো না, তখন সরকার গমের আটা দিত ওই সময়টা। বা আমরা ছোটবেলাও হয়তো দেখছি বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান একটা ব্যাপার ছিল। উই ওয়ার ইন অ্যাকচুয়াল ক্যালোরি ডেফিসিট। এবং আমাদের মানে একদম মিনিমাম লিভিং এর জন্য নিউট্রিশনালি বলা হয় যে হিউম্যান রাইটসের আকারে 1802 ক্যালোরির নিচে যদি মানুষ খায়, মানে ওইখানে প্র্যাকটিক্যালি এটা মানে অ্যাভারেজ ক্যালোরি ইনটেক যদি 1802 ক্যালোরির নিচে থাকে, ধরে নেওয়া হয় যে ওখানে ফ্যামিন চলতেছে। তো আমরা 1970s পর্যন্ত সম্ভবত এটা আমরা ফুলফিল করতে পারিনি। যেহেতু এটা পডকাস্ট, আমি ডিরেক্টলি কোট করতে পারছি না, কারণ ওই রকম প্রিপারেশান আসলে নেওয়া হয়নি, বাট আমি অ্যাপ্রক্সিমেট নাম্বারটা বলছি। তো 1800 ক্যালোরি ডিমান্ড মিট করতে আমাদের 1990s পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তো এরপর থেকে আমরা ধীরে ধীরে ক্যালোরি আমাদের কনজাম্পশন বাড়ছে বাড়ছে। এখনও আসলে আমরা অনেক বেশি ক্যালোরি খাই এটা না। আপনি খেয়াল করে দেখবেন আগের মানুষজন খেতে পারতো বেশি। আপনি দেখবেন যে আমাদের 2 জেনারেশন আগে আমরা অনেক গল্প শুনি, আমার দাদা এত খাওয়া দাওয়া করতো, আমার অমুক চাচা এত খাওয়া দাওয়া করতো, এটা কমন। এখন মানুষ একটু কম খায় আগের চেয়েতে, কিন্তু এখন মানুষ জাঙ্ক বেশি খায়। এখন ভাতের চাইতে মানে ভাতকে যতটা না ব্লেম দেওয়া হয়, আমি তার চাইতে দুইটা জিনিসকে বেশি ব্লেম দেব। একটা হচ্ছে স্লিপ সাইকেল অল্টার্ড হয়ে যাও, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এক্সেস ইনটেক অফ সুগার থ্রু ভেরিয়াস ওয়েজ। আমরা এখন রাতের বেলা অ্যাভারেজ ঘুমাই কয়টা বাজে আমাদের জেনারেশনে বলেন তো? অনেক দেরি, মানে একটা, আমার মনে হয় প্রতি 10 বছরে যদি আমরা মানে ক্লাসিফাই করি, 2 ঘন্টা করে পেছাবে ঘুমের সময়টা। খেয়াল করবেন যার বয়স এখন 60 সে হয়তো 12টায় ঘুমায়, যার হয়তো 50-এ 1টায় ঘুমায়, যার 40-এ 2টায় ঘুমায়, যার 30 সে 3টায় ঘুমায়, এবং যে তার ছোট ভাই 10 বছরের ছোট, 20 বছর যার বয়স, সে হচ্ছে ফজর নামাজের আগে ঘুমায়।